আমার চ্যানেল দীপশিতা অফিসিয়াল। তো এখন প্রায় 9:15 মতো বাজছে আর আমার ভাত হয়ে গেছে, আর এখন তরকারিগুলো করছি। আর এই যে এখানে করছি তিল বাটা, পেঁয়াজ আর ওটা কি বলে ওই চিচিঙ্গে, চিচিঙ্গে দিয়ে তরকারি একটা করছি, এটা ভাজা ভাজার মতো হবে। আর এই যে এখানে চচ্চড়ি সবকিছু কেটে রেখেছি, কুমড়ো আছে, বেগুন, আলু, পটল, একটা লঙ্কা সব রেখেছি। আর হচ্ছে এটাতে দেবো হচ্ছে কলমি শাক। তো সেই দিন হাটে গেছিলাম, এই শনিবার হাট থেকে নিয়ে এসেছিলাম, তো এইটা হবে। আর ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর করবো রুই মাছের ভাপা। তো চলো আজকে আর রেসিপিটা শেয়ার করছি না, যদি তোমরা রুই মাছের ভাপা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। চিচিঙ্গে আর পেঁয়াজ দিয়ে ভাজাটা হয়ে গেছে, আর এখানে তুলে রেখে দিয়েছি। খেতে খুবই সুন্দর হয়, দেখতে কেমন লাগছে সেটা জানি না। আর এই যে এখানে চচ্চড়ি করছি, তো এখানে মশলাগুলো দিয়ে আর এটা বসিয়ে দিয়েছি, হচ্ছে তো এখনও শাকটা দেওয়া হয়নি। আর এই যে এখানে তেল বসিয়েছি, মাছটা হালকা করে ভেজে নেব, তারপর ভাপা করব। তো চলো দেখতে থাকো তোমরা। এবার আমি রুই মাছের ভাপাটা করে নেব, আর এখানে রয়েছে সর্ষে বাটা 4 চামচ, দই 3 চামচ, আর আন্দাজ মতো হলুদ, নুন, লঙ্কা আর কাশ্মীরি মিরচ। তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সর্ষের তেল দিয়েছি। তো এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর তারপর মাছগুলো দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব মাছের গায়ে পুরো মশলাটা। তারপর সর্ষের তেল আর একটু দেবো উপর থেকে, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো চলো এটা পুরোটা রেডি করে নিই, তারপর আসছি আবার। তো দেখো আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, যে মাছগুলো মাখিয়ে নিয়েছি মশলাতে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিড়ে নিয়ে দিতে হবে, আর দিয়েছি সর্ষের তেল উপর থেকে আর একটু ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই বক্সটা বন্ধ করে এর মধ্যে রেখে দেবো। আর এটা ভাপ পেতে হবে, আর এমনভাবে রাখতে হবে যেন বক্সের মধ্যে জল না ঢুকে যায়। তো চলো, আর এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো পুরোটা রেডি করে একদম রান্না কমপ্লিট করে তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমি বসিয়ে দিয়েছি বক্সটা জলের মধ্যে, জলটা দেখতেই পাচ্ছ তোমরা, বক্সটা পুরো ডুবে যায়নি, তো জলটা ঢুকবার ভয় নেই। এরপর একটা চাপা দিয়ে দেবো এর উপর, 10 থেকে 15 মিনিট পর এটা নামিয়ে নেব। আর বসানোর আগে মাছটাতে আমি একটুখানি জল অ্যাড করেছি 1 চামচের মতো জল। বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো রান্না বান্না তো হয়ে গেছে, আর খেয়ে দিয়ে দীপ বেরিয়েও গেছে অনেকক্ষণ আগে, প্রায় 10:05 চলে গেছে, আর এখন বেজে গেছে 12:05 হবে। আর এখন আমি ও চলে যাওয়ার পর অনেকগুলো কাজ করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন টাসনগুলো মেজে রাখলাম, আর ঘরটাও একটু ঝেড়ে নিলাম, ওই কোণগুলো একটু ঝুল হয়েছিলো তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা একটু পরিষ্কার করব, মানে সাইডগুলো একটু নোংরা হয়েছে ওগুলো মুছে নেব। তো চলো এগুলো করে নিয়ে একদম স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। Thank you.
তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক আর এই যে চারটি শোপিস দেখছো এটা আমাকে দীপ দিয়েছিল বিয়ের এক মাস যখন পূর্ণ হয়েছিল তখন তো তারপরে তাকটাই রেখেছি এই শোপিসগুলো এটাতে লেখা আছে লাভ আর চারটে পুতুল রয়েছে আর এই পুতুলটার একটা পুতুলটার পায়ের যে জুতোটা ওটা ভেঙে গেছে ওটা যখন রুম চেঞ্জ হচ্ছিলো তখনই ভেঙে গেছে তো যাই হোক এটাও আমাকে দীপ দিয়েছিল এক বছর জন্মদিনে তো ওটা নেওয়া হয়নি ওর কাছেই ছিল আর এখন এখানে গুছিয়ে রেখেছি আর এই যে এটা এটা আমি কিনেছিলাম একবার বাঁকুড়া বিষ্ণুপুর গেছিলাম তো বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম এটা এটাই পরের তাকটায় রাখলাম আর এখানে রয়েছে এটা এখানের এই টিনি মাছটা যেটা দেখছো এটা আমি বিয়েতে গিফট পেয়েছি কে দিয়েছিল সেটা জানি না ঠিক মতো তবে গিফট পেয়েছি আর এটা কিন্তু ঘুরে এটা মিউজিক বাজে আর এখানে দেখানো যাবে না এটা পড়ে যাবে তো এখানে মিউজিক বাজে আর এটা ঘুরতে থাকে তো আমি এমনি রেখেছি আর এই যে পুতুলটা দেখছো এই পুতুলটায় একটা ছোট টেডি বিয়ার আছে আর সাইডে তিনটে গোলাপ ফুল আছে তো আমার হাত থেকেই এটা পড়ে গিয়ে গোলাপ ফুল একটা খুলে গেছিলো তো যাই হোক এইভাবে আমি রেখে দিয়েছি তো এটা আমাকে দীপ কিনে দিয়েছিল জন্মদিনে অন্য আরেকটা জন্মদিনে আমাকে কিনে দিয়েছিল এটা তো প্রথম যেটা দেখালাম এটা এটা আমাকে অনেকদিন আগেই দিয়েছে আর এটা মনে হচ্ছে বিয়ের আগে যে জন্মদিনটা হয়েছিল আমার মানে বিয়ে হবে তার ঠিক আগে যে জন্মদিনটা হয়েছিল তখন কিনে দিয়েছিল 12ই ডিসেম্বর আর এই দুটো হচ্ছে এই যে এই দুটো হচ্ছে কফি মগটা এই কফি মগটাও আমি গিফট পেয়েছি বিয়েতে তো বেশ সুন্দর দেখতে লাগছিল তাই জন্য আমি সাজিয়ে রেখে দিয়েছি আর ইউজ করলে তো এটা খারাপ হয়ে যাবে মানে বারবার এটা ধোয়া টোয়া হলে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর কে দিয়েছে এটা জানি না আমি তবে খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার আর এই যে এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে কাঁচের এটা আমি ভাইজাগ গেছিলাম তখন নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে ফাইনাল লুক আর মিররটা একটু মুছে নিয়েছি পরিষ্কার করে পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর নিচের তাকটাই ওষুধ ওষুধগুলো সব গুছিয়ে রেখেছি আর এইগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে লিপস্টিক লিপস্টিক আছে কাজল সিঁদুর এগুলো রাখা আছে চিরুনি এই সমস্ত কিছু রাখা আছে তো চলো এবার একদম ফ্রেশ হয়ে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি কমপ্লিট স্নান করে ফ্রেশ হয়ে আর যে দেখতে পাচ্ছ সিঁদুর পরে নিয়েছি টিপ পরে নিয়েছি সবই হয়ে গেছে কমপ্লিট আর দেখো এই জায়গাটা করে এইখানটা করে আমি ফোনটাকে সেট করে তারপর তোমাদের দেখাচ্ছিলাম তো যাই হোক সব কিছু কমপ্লিট এবার খেয়ে নেব আর অনেক বেলাও হয়ে গেছে প্রায় 1:30 বাজছে তো খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে
কথা বলছি। তো তো চলো খেয়ে নিই। এখন আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা ভাত, আর এইটা হচ্ছে দুটো বড়া নিয়েছি, মাছের ডিমের বড়া। এটা দীপ যখন গেছে তখন হয়নি, তো তারপরে করে রেখেছি, আর ওর জন্য রেখে দিয়েছি, আর আমি দুটো নিয়েছি। আর এটা ওই চিচিঙ্গে পেঁয়াজ আর তিল দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা চচ্চড়ি আছে, আর এই যে এখানে রুই মাছের ভাপা আছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের। তো আমি খেয়ে নিই, আর চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা বলছি। খিদে পেয়ে গেছে, তো আমি মাথায় যে চুলে গামছাটা লাগিয়ে রেখেছিলাম ওটা বা খুলবার মতো টাইম পাইনি, খেয়ে নিই তারপর খুলে নেব। তো চলো খেয়ে নিই আগে। ভালো হচ্ছে, বেশ চচ্চড়িটা সুন্দর খেতে লাগছে। চলো আগে একটু রুই মাছটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে রুই মাছটা। খায় দীপ যখন খেয়ে গেছে তখন ও তো বলে গেছিলো যে ভালো হয়েছে, তো আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, বেশ ভালো লাগলো খেতে। দারুণ টেস্ট হয়েছে, আর আমার তো মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিবি, মানে পুরো ভাতটা মাছটা দিয়ে শুধু খেয়ে নিই, বেশ ভালো লাগছে খেতে, সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নিই তারপর কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার কলকাতার যাওয়ার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আমি একটু পড়াশুনো করছিলাম তারপর ঘুমিয়ে গেছিলাম, তো কন্টিনিউ করা হয়নি। আর এখন দীপ আসবার পর হঠাৎ করেই ঠিক হলো যে বাজার কলকাতা যাব, আর ভাইফোঁটা উপলক্ষে কিছু শপিং করবার ছিল তো তার জন্যই যাচ্ছি। তো এখন চলো বাজার কলকাতা যাই, আর ওখানে যে কি পাই না পাই, যেটা কিনতে যাচ্ছি ওগুলো পাই কি না, তো দেখি যে কতটা কি হয়। তো চলো দেখতে থাকো তোমরা।
কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্যাগটা নিতে এসেছি আর ব্যাগটা নিয়ে তারপর বেরিয়ে যাবো। তো চলো, পার্কিং থেকে বাইক বের করে নিয়ে চলে এসেছে দীপ। তো এবার আমরা বাড়ি চলে যাব, আর আজকে এখানে ছাড়া আর কোথাও কোনো কাজ নেই, তো এবার বাড়ি চলে যাব আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় এসে ইচ্ছে হলেও ফুচকা খাবার, তো তাই এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে, আর আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা জায়গায় খাবো। আমরা ফুচকা খেতে চলে এসেছি, তো এবার একদম বাড়ি গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। আর এখন বেজে গেছে প্রায় 9:20। তো খাওয়া দাওয়া করে আমি একটু পড়াশোনা করছিলাম, তারপর ঘুমিয়ে গেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, একটু কলকাতা বাজারে গেলাম ভাইফোঁটার কিছু শপিং করতে, তো ওইগুলো আমরা একদম ভাইফোঁটার দিনই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশানটা অন হয়ে গেলে তোমরা আমাদের যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছেই যেয়ে পৌঁছবে। তো ঠিক আছে, ততক্ষণ টাটা আর ভালো থেকো সবাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।